সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিবিল্লাহ এবং সাথে আছি আমি আরিকাত শুরুতেই সংবাদ শিরোনাম অর্থনৈতিক মন্দা বাংলাদেশকে আর স্পর্শ করতে পারবে না কাস্টমস ও ভ্যাট দিবসের আলোচনায় মেয়র লিটন বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাশিক মেয়র লিটন রাবিতে ফের দশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন আমাদের বাজেটের আকার বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছে বিগত সময়েও বিশ্বের অর্থনৈতিক মন্দায় দেশে তেমন প্রভাব পড়েনি আবারও অর্থনৈতিক মন্দা দেখা দিলে বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না রোববার দুপুরে শহীদ এ এইচ এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী দিবস দু বিশ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি যারা কাস্টমসে আছেন তাদের দায়িত্ব অনেক সবার প্রচেষ্টায় দেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে দু সালের মধ্যে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর অতিরিক্ত কমিশনার মির্জা শহীদুজ্জামান সেমিনারে ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি যথাযথ রাজস্ব প্রধানের সংস্কৃতি গড়ে তোলার বিষয়টিও প্রাধান্য পায় বক্তাদের আলোচনায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় ডক্টর আব্দুল মান্নান ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম এর আগে সকাল নয়টায় বিশ্ব কাস্টমস ও ভ্যাট দিবস উপলক্ষে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে র্যালি করে সিএনবি মোড়ে শেষ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার তুলে দিলেন বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রোববার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ষোলো রানে শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লোকনাথ উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে মুজিব বর্ষ উদযাপিত হবে এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মুজিব বর্ষে আরও বড় পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে খেলাধুলার আয়োজনে একদিকে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক গঠন ঠিক মতো খেলাধুলায় ব্যস্ত থাকায় খারাপ কাজে জড়াবে না প্রায় টিম নিরবিচ্ছিন্নভাবে খেলে আজকে ফাইনাল হলো আমি মনে করি যে এই খেলাধুলার মাধ্যমে নতুন ক্রিকেটার যেমন বেরিয়ে আসবে ঠিক সেইভাবেই এই দেশের প্রতিটি কর্মকাণ্ডেই জাতির জনকের কথা যেন স্মরণ স্মরণ করা হয় তার কথা যেন আমরা মনে করি তাকে জানি বুঝি সেটিও লক্ষ্য নিয়ে আমরা এই কাজটি করেছিলাম এবছর যেটা করলাম আশা করি সামনের বছর বাই বছর শেষেও অথবা সামনের বছর প্রথমে আরও একটু বড় এবং বর্ণাঢ্য আকারে আমরা করতে চাই এবং ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত যে আমরা করতে পারবো ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ মোহাম্মদ মামুন ডলার শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ তাইফুর রহমান লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তিনি বলেন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ওপেনিং থেকে শুরু করে আমরা যে দিকটাতে মেন ফোকাস ছিলাম যে খেলার মাঠে যেন খেলা হয় দুই একদিন বৃষ্টির জন্য হয়তো খেলার একটু ওভার হওয়ার কথা সেই খেলাটাকে আমরা বিশ ওভার করার চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্লেয়ার যেন ম্যাক্সিমাম খেলাটা ওভারটা খেলতে পারে এবং আল্লাহ রহমত আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু আমরা ফাইনাল খেলা শেষ করতে পারলাম টস জিতে বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ লোকনাথ উচ্চ বিদ্যালয়কে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা ১৯ ওভার চার বলে একশো রানে অল আউট হয়ে যায় দলের পক্ষে নূর বিয়াল্লিশ ও রিমন একুশ রান করেন বিপক্ষে দলের তারেক পঁচিশ রানে চার ও তুস্মিত সতেরো রানে তিন উইকেট লাভ করেন একশো তেইশ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোকনাথের শক্তিশালী বোলিংয়ের মুখে শিক্ষা বোর্ড মডেল অ্যান্ড স্কুল কলেজ বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছয় রান তুলতে সক্ষম হয় দলের পক্ষে নাবিদ ষোলো ও বর্ণ চোদ্দ রান করেন বিপক্ষ দলের পারভেজ ১৩ রানে তিন ও নূর বিশ রানে দুই উইকেট নেয় ঢাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিথি ভবন ক্রয় সংক্রান্ত কাজে দশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের একাংশ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করে এ সময় তারা দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবি করেন মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম মজিবুর রহমান বলেন অতিথি ভবন ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে এ তদন্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে জমা দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষক এ বিষয়ে অভিযোগ করে আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেভাবে উপস্থাপন করা উচিত ছিল সেভাবে করা হয়নি সেখানে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে স্মৃতিস্তম্ভটি নির্মাণেও দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে বিশ্ববিদ্যালয়ের কফি শপ নির্মাণেও তারা লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছেন সেই কফি হাউজও এখন আর ব্যবহৃত হয় না এসব দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে রাজশাহী ভারতীয় হাই হাইকমিশন অফিস রোববার সকাল নয়টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী কমিশনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এ সময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় পরে ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বাণীতে বলা হয় আমরা এখন একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে প্রবেশ করেছি এটি হতে চলেছে নতুন ভারত গঠনের দশক এবং একটি নতুন ভারতীয় প্রজন্মের উত্থানের দশক এই শতাব্দীতে জন্ম নেওয়া যুবকরা জাতীয় চিন্তার প্রবাহে তাদের ভূমিকা রাখছে আমাদের যুব সমাজের কাছে রাষ্ট্রই সবার আগে আমি উদীয়মান নতুন ভারতের এক ঝলক দেখছি যুবকদের মাঝে রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছে একজন রোববার সকাল সাতটার দিকে উপজেলার রাজশাহী চাঁবাই মহাসড়কের রাজাবাড়ি বিজয়নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত শরীফুল উপজেলার ঋষিকুল ইউনিয়নের মান্ডোয়েল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আহত নসিমন চালক একই গ্রামের মৃত নজিবুরের ছেলে লালন প্রত্যক্ষদর্শীরা জানান মাঝভর্তি একটি নসিমন রাজশাহীর দিকে যাচ্ছিল আর গোদাগাড়ির দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক আসছিল এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টিয়ে খাদে পড়ে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আহত ব্যক্তিকে গোদাগাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জান্নাত জানান খুব ভোরে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় প্রতিদিনই রেডার আবাসন মেলায় বাড়ছে ক্রেতাদের ভিড় এ পর্যন্ত রেডার মেলায় প্রায় আট কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছে নগরমুখী জনস্রোতের ফলে বাড়ছে রাজশাহী মহানগরীর পরিসর ক্রমবর্ধমান নগরায়নের ফলে নগরীতে তৈরি হচ্ছে উঁচু উঁচু ভবন দৃষ্টিনন্দন হচ্ছে রাজশাহী শহর সাম্প্রতিক সময়ে বড় বড় ডেভেলপার কোম্পানি রাজশাহীতে আবাসন ব্যবসায় বড় বিনিয়োগ করছে বিকাল থেকেই রেডার মেলায় বাড়ছে ক্রেতা সাধারণের ভিড় বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাট বুকিং ও ক্রয় করছেন মেলায় আগতরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও ডেভেলপার্সদের বিল্ডিং সম্বন্ধে নানা বিষয় জেনে নিচ্ছেন এ সময় ক্রেতারা চোদ্দটি ফ্ল্যাট ক্রয় করেন যার মূল্য আট কোটি টাকা মেলায় প্রবেশের সময় দর্শনার্থীদের হাতে দেওয়া হয়েছে একটি করে ফ্রি র্যাফেল ড্রয়ের কুপন রাতে মেলার শেষ সময়ে লটারির মাধ্যমে উপস্থিত দর্শনার্থীদের সামনে র্যাফেল ড্র করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় তিনি আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন যারা ফ্ল্যাট কিনবেন তারা যেন অবশ্যই দেখেন যে ডেভেলপার্স কোম্পানি এর ফ্ল্যাট কিনবেন তিনি রেডার সদস্য কিনা কারণ রেডার ফ্ল্যাট কিনলে আপনি প্রতারিত হবেন না রাজশাহী শিক্ষানগরী ক্লিন নগরী ও গ্রিন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে আর বর্তমানে রাজশাহী এখন রেডার পরিকল্পিত নগর জন্য পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে এছাড়াও প্রতিদিন থাকছে ফ্রি মেহেদি উৎসব ভালো একটা সারা পাচ্ছে পাচ্ছেন আর আমাদের রাজশাহী যে মানে আমাদের মেয়র সাহেব গ্রিন সিটি ক্লিন সিটির যে একটা কমিটমেন্ট সেটা দিকেই আমরা ধাবিত হচ্ছে আর কি হ্যাঁ এবং রাজশাহীতে যত হাইরাইজ বিল্ডিং গভর্নমেন্ট বা অন্য অন্য ইয়ের থেকে আমাদের রিডার মানে ডেভেলপার্স ইয়ে থেকেই বেশি সংখ্যা তাদের ইয়েতেই মোটামুটি আমরা কন্ট্রিবিউশন করেছি রাজশাহীকে সুন্দর গ্রিন সিটি বা ক্লিন সিটি করাতে আমাদের অংশগ্রহণটা মানে সিংহভাগ আছে আর কি এখন পর্যন্ত আমার অবজারভেশানে যেটা এসেছে তাতে আমরা সর্বাত্মক সাড়া পাচ্ছি আমরা এই মেলায় হয়তো বা এই ফ্ল্যাট বুকিং না হোক কিন্তু আমাদের যে কাস্টমারগুলোকে আমরা কে হয়তো বিগত তিন মাস চার মাস দাঁড়ে ধারে ঘুরে কালেক্ট করতে হতো সেই কাস্টমারগুলো আমাদের কাছে এসেছে হয়তো আগামী সপ্তাহ বা এক মাসের ভিতরে আমরা গতবার যেরকম এই মেলার কালেক্টেড যে ক্লায়েন্টগুলো তাদেরকে আমরা এক মাসের মধ্যে পাঁচটা ফ্ল্যাট সেল করেছিলাম নাটোরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের লেনদেনে ডিজিটাল অ্যাপস উদ্বোধন করা হয়েছে রোববার সকাল দশটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পভুক্ত জনগোষ্ঠীর আর্থিক লেনদেনকে সহজসাধ্য করতে মোবাইল অ্যাপস পল্লী লেনদেন এর উদ্বোধন করেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে একযোগে সারা দেশের সাথে যুক্ত হয় নাটোরের সিংড়া উপজেলা

আমার আমার বাড়ি খামার প্রকল্প প্রকল্পের মূল উদ্দেশ্য অংশীদারিত্বের ভিত্তিতে তহবিল গঠন ও পারিবারিক খামারের মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ